আসবে, ধাক্কা দিয়ে বিদেশিতে নিয়ে আসবে, যে এরকম ভাবে ঠিক এইভাবে নিয়ে আসবে এই পর্যন্ত। তো এটাকে বলা হয় পাওয়ার স্টক। এই পাওয়ার স্টক হওয়ার পরে তখন আপনার বিস্ফোরণ হওয়ার পরে পুরো জ্বালানিটা তৈরি হবে, জ্বালা হবে এই বিদেশিতে আসার পরে। এরপর আবার যখন আসবে চতুর্থ স্টক যেটাকে বলা হয় সেটা হচ্ছে এক্সস্ট স্টক। এখন এই পাওয়ার স্টকের শেষে এই পিস্টনটা আবার বিডিসিতে টিডিসিতে চলে আসবে। এই টিডিসিতে দেখুন এইভাবে যখন এটাকে আসবে, এই যে টিডিসিতে চলে আসছে, এই টিডিসিতে আসার কারণে যে অগ্নি বিস্ফোরণটা হয়েছে ওই বিস্ফোরণটা এখন এই যে যত ছিল এই খালি জায়গার ভিতরে পড়ে, এখান থেকে এখন অ্যাডজাস্ট যে ম্যানিফোল্ড আছে ওই অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের মাধ্যমে বের হয়ে যাবে। এই বিডিসি থেকে এখন পিস্টনটা কোথায় আসছে, টিডিসিতে আসার কারণে ওই যে জ্বালানিটা ছিল ওই জ্বালানিটা অলরেডি বের হয়ে গিয়েছে। এখন এই হচ্ছে আপনার ফোর স্টকের কার্যকারিতা।